সোনার দোকানে দুঃসাহসিক চুরি, পুলিশ আসতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনায় প্রায় 30 লক্ষ টাকা জিনিস খোয়া গেছে বলে দাবি দোকান মালিকের। সোনার দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, খবর পেয়ে পুলিশ আসে। পুলিশের গাড়ি বাজারে আসতেই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। দোকান মালিকের দাবি, চুরির ঘটনায় খোয়া গেছে প্রায় 30 লক্ষ টাকার গহনা। ঘটনায় চাঞ্চল্য নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি বাজারে। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন রবিবার দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন দোকান মালিক হাবিব শেখ। আজ সকালে অন্যান্য ব্যবসায়ীরা বাজারে এসে দেখেন দোকানের গ্রিলের তালা ভাঙা। এরপরই তারা সবাই মিলে খবর দেয় দোকান মালিককে। এরপর হাবিব শেখ এসে দোকানের ভেতরে ঢুকে দেখেন সিন্দুকের তালা ভাঙা অবস্থায় নিচে পড়ে রয়েছে। অভিযোগ, প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরা ও মনিটর খুলে দোকানের পাশে জঙ্গলে ফেলে দেয় দুষ্কৃতীরা। তারপরে দোকানে লুটপাট চালায়। মালিকের দাবি, আনুমানিক 5 কেজি রূপো এবং 400 গ্রাম সোনা চুরি গিয়েছে। এই বিষয়ে দোকান মালিক হাবিব শেখ জানান, খবর পেয়ে দোকানে এসে দেখি চারিদিক লণ্ডভণ্ড, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোকানের সব কিছু। দোকানের গেটে তালা ভাঙা হয়েছে। দোকানে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও প্রমাণ লোপাট করার জন্য দুষ্কৃতীরা দোকানের পাশে একটি জায়গায় সিসি ক্যামেরা ও মনিটরকে ফেলে দেয়। দোকানে যেভাবে লুটপাট চালানো হয়েছে তাতে আমি সর্বশান্ত, এমনটাই দাবি করেছেন দোকান মালিক। সোনাগুলো ছিল কোথায়? লকারে, পেছনের লকার। আচ্ছা, তো লকারও কি ভাঙা? বাজারে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা খবর দেয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশের গাড়ি বাজারে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরির ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ যতক্ষণ না পর্যন্ত আশ্বাস দিচ্ছে তারা এই অবরোধ তুলবে না। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রশাসনকে অনেকবার জানানো সত্ত্বেও প্রশাসনের দিক থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকায় প্রতিদিন রাতে বসে জুয়ো এবং মদের আসর, এই প্রথম নয়। এই নিয়ে বেশ কয়েকটা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে এই এলাকায়। এই বিষয়ে তিনি আরো বলেন, শান্তিপুর এলাকায় একের পর এক এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসন করছে না, দিনের পর দিন সাতটা জুয়ো মানে বেড়েই যাচ্ছে, এমনকি মানে মানুষের আক্রোশ বেড়ে যাচ্ছে আমাদের এখানে ব্যবসা করতে গিয়ে। মানুষের প্রতি যে দায়বদ্ধতা পুলিশের আছে সেটা একটু নেই। আর দিনের পর দিন মন্দিরগুলো তো চুরি হচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি। তাহলে এগুলো পুলিশের তো কোনো ভূমিকাই নেই, না কেউ ধরা পড়ছে না। কোনটা এখনো পর্যন্ত একটা চোরকে ধরে পুলিশ দেখিয়েছে? কোনোদিন দেখাতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।